সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজকের এই ভিডিওটিতে থাকছে তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে কিংবা অনন্য ইউনিটে পরীক্ষা দিয়েছিলে, সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু ইতিমধ্যেই কিন্তু যে কোনো সময় পাবলিশ হয়ে যেতে পারে। তো এ বিষয় নিয়ে কিন্তু এখন আলোচনা করব, কখন কিভাবে তোমরা রেজাল্টটি পাবে সে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, এবং এই চ্যানেলের সমস্ত ভিডিও বা সমস্ত বিশ্ববিদ্যালয়ের যে আপডেট তথ্যগুলো রয়েছে সেই আপডেট তথ্যগুলো পাওয়ার জন্য কিন্তু এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো দেখে নেওয়া যাক যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই কাঙ্ক্ষিত দুইটি ইউনিটের ফলাফল কখন প্রকাশিত হচ্ছে। তো ইতিমধ্যে কিন্তু ফলাফলের সমস্ত কার্যক্রম শেষ হয়েছে এবং সর্বোচ্চ কত নম্বর পেয়েছে সে বিষয়গুলো তোমাদেরকে জানিয়ে দেব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আলোচনা করা যাক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2021-22 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার জীববিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিট এবং বিজনেস স্টাডিজ অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদভুক্ত ই ইউনিটের ফল প্রস্তুত। রাত 9টার মধ্যে কিন্তু ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। তো শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মুশফিকুর রহমান এ তথ্যটি কিন্তু নিশ্চিত করেছেন। এবং আরও একটি কথা বলে রাখি যে তিনি বলেন যে সংশ্লিষ্ট অনুষদভুক্তের গুলোর নিরীক্ষণ করছি, সেগুলো আমরা ওয়েবসাইটে আপলোডের কাজ শুরু করেছি। রাত 9টার মধ্যে কিন্তু দুই ইউনিটের ফল প্রকাশ করা হয়ে যাবে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদভুক্ত ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক নুহু আলম জানান যে জাবির ডি ইউনিটে মোট 40,043 জন পরীক্ষার্থী পাশ করেছেন। মোট পাশ করেছে 59.16% শিক্ষার্থী, এবং ছেলেদের মধ্যে 20,078 জন ও মেয়েদের মধ্যে 19,705 জন শিক্ষার্থী পাশ করেছে। তো এছাড়া বিভিন্ন কারণে 140টি উত্তরপত্র কিন্তু বাতিল হয়েছে। তো তোমরা অনেকেই অনেক চিন্তিত রয়েছো যে জাবির অধ্যাপক আরও বলেন যে পরীক্ষায় মেয়েদের মধ্যে আমরিন ইসলাম ও ছেলেদের মধ্যে THM আব্দুল মুইজ সর্বোচ্চ নম্বর পেয়েছেন এবং প্রাপ্ত নম্বর যথাক্রমে 67.2 এবং 65। তো এই ছিল তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট তথ্য, এবং তোমাদের ফলাফল কিন্তু কিছুক্ষণের মধ্যে প্রকাশ করা হয়ে যাবে। তো এখন দেখে আসি যে তোমরা কীভাবে ফলাফল দেখতে পারবে। তো ফলাফল দেখার জন্য তোমাকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি এই ভিডিও। তো এই লিঙ্কে গিয়ে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত তথ্যগুলো দিয়ে তোমরা তোমাদের ফলাফল দেখতে পারবে। এছাড়াও আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো ফলাফল দেখার জন্য আমরা প্রথমেই চলে যাব মোবাইলের স্ক্রিনে, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে তোমাদের ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটি দিয়ে দিয়েছি, তো সেই লিঙ্কে গিয়ে আমরা সরাসরি ফলাফল লাল বাটনে একটা ফলাফল লেখা চাপ দেওয়া রয়েছে, সেখানে চাপ দিয়ে আমরা নিচের দিকে স্ক্রল করতে থাকবো। তখন দেখবো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ডি ইউনিট রয়েছে সেই ডি ইউনিটের মেল এবং ফিমেলের রেজাল্টগুলো রয়েছে। তো প্রথমে আমরা মেলটা ক্লিক করেছিলাম, সেটা আসেনি। তো ফিমেলটা ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছ যে রেজাল্টটি চলে এসেছে। তো রেজাল্টটি চলে আসার পরে কিন্তু তোমরা এভাবে স্ক্রল করে দেখতে পারবে, এবং আমি যে ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দিয়ে দিয়েছি সেই লিঙ্কটিতে ক্লিক করে কিন্তু তোমরা রেজাল্টটি দেখতে পারবে। এছাড়াও তোমরা যারা এখান থেকে দেখছো তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, কিংবা ভিডিওটি পজ করে করে কিন্তু রেজাল্টটি দেখতে পারবে তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটি এখানে আছে কিনা। তো এই ছিল কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট, এবং পরবর্তীতে তোমাদের ই ইউনিটের রেজাল্টটি দেওয়া মাত্রই কিন্তু তোমরা দেখতে পারবে। তো অবশ্যই আমি নোটিফিকেশনের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। যদি তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি একটি পোস্ট দিয়ে রাখবো যে রেজাল্টটি কখন প্রকাশিত হবে। তো প্রকাশিত হওয়ার সাথে ই ইউনিটের রেজাল্টটি প্রকাশিত হওয়ার সাথে আমি নোটিফিকেশনটি তোমাদের কাছে চলে যাবে। অবশ্যই সাবস্ক্রাইব করো এবং রেজাল্টটি দেখে নাও। ধন্যবাদ।